আসসালামু আলাইকুম। এরকম নতুন পিএলজি পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। এই পিএলজি ফ্রি পিএলজি পেতে হলে আপনাদেরকে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে ভিডিওর একটা অংশে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। টেনে টুনে দেখলে পাসওয়ার্ডটা আপনি হারিয়ে যাবেন। আর কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগাযোগ করলে সমস্যার সমাধান পাবেন, এবং আপনাদের পছন্দ মতো কোনো পিএলজি ফাইল যদি দরকার হয় আমাকে জানাবেন। আর নিয়মিত আপনাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো চলুন আমি কথা না বলে মোবাইলের স্ক্রিনে যাই। আমি প্রথমেই আমি ছবিটা চেঞ্জ করে দেবো, আমার যে ফটোটা ছিল এই ফটোটা চেঞ্জ করে দিয়ে আমি আরেকটি ফটো এনে আপনাদেরকে দেখাবো, যে একটি অবরোধের পিএলকে ফাইল কীভাবে এ করতে হয়। আমি ছবিটা ছোট বড় করে আপনারা আপনাদের মতন ইয়ে করবেন। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ফটো, যেরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ফটো আপনাদের লাগবে। ছবিটা সুন্দর করে সেটিং করে দিয়েছি, এবার আপনাদেরকে নাম চেঞ্জ করে দেখাবো। আমি আরেকটি নাম বসিয়ে দিচ্ছি, আপনাদের নামটি বসিয়ে দেবেন, নিচে আপনাদের পদ পদবি দিয়ে দেবেন, এবং উপরে যে ছাত্র দলের যে দুইটা ছবি আছে এই দুইটা ছবি আপনার নেতাদের ছবি দিতে পারবেন, আরও কোনো আপনার এলাকার নেতাদের ছবি দিতে পারবেন, সমস্যা নেই। আর দেশনেত্রী এবং খালাজি জিয়ার দুইটা পিএনজি রেখেছি ফটো, এখানে একটা দেখাচ্ছেন আর একটা যে সাইডে দেখতে পাচ্ছেন এটাও দিয়ে রেখেছি, আপনাদের মন মতো আপনারা সেটিং করে নেবেন। নামটি কমপ্লিট করে নিচ্ছি, এবং আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কিন্তু নামগুলো তো যেভাবে দিয়ে আছে এইভাবে থাকবে। এবার আপনাদেরকে দেখাবো, নামটা আমি করে দিয়েছি, এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিটা চেঞ্জ করে আমি আবার দেখাবো। ওনারা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো নিয়ে আছে পিএনজ, এই পিএনজিটা সেটিং করছে। আমার চ্যানেলে নতুন দর্শক হলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা দেবে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও পাওয়া মাত্রের সাথেই আপনার কাছে নোটিফিকেশন অন হয়ে যাবে। এই ছবিটা যদি আপনাদের সুন্দর যদি না লাগে আরেকটি আপনাদের পার্সোনাল থাকলে আপনারা দিতে পারবেন, এর আগে যেটা আছে ওটা থাকলেও সমস্যা নেই। তা এই ফ্রি পিএনজি ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করতে হলে ভিডিও চার সংখ্যা চারটি পাসওয়ার্ড দেওয়া আছে, এক এক অংশের ভিডিও অংশে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা টেনে টুনে দেখবেন তাহলে পাসওয়ার্ডটি হারিয়ে যাবে। পিএনজিটা আমি সেভ করে দিলাম। এই পিএলপি ফাইলটি সেভ করে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই পোস্টের ডিজাইনটি কেমন হয়েছে। এ দেখুন আগে যে পয়লা ডিজাইনটা ছিল, এবং পরবর্তীতে আমার তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।